أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ, ছাত্র শিবিরের সকল পর্যায়ের জনশক্তি ও সুধী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জীবনে এক আনন্দের দিন। রমজান মাস শেষ হয়ে শাওয়াল মাসের প্রথম দিনই ঈদ উল ফিতর হিসাবে পালিত হয়ে আসছে দ্বিতীয় হিজড়ি থেকে। রমজান মাসের সিয়াম সাধনা শেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ উপহার স্বরূপ। রমজান মাস এসেছিল তাকওয়া অর্জনের বিশেষ এক সুযোগ নিয়ে। গুনাহ মাফের এক অবারিত সুযোগ পেয়েছি আমরা এ মাসে। যে যত বেশি গুনাহ মাফের সুযোগ পেয়েছি, যে যত বেশি তাকওয়া অর্জন করতে পেরেছি, তার জন্যে ঈদের আনন্দ তত বেশি। ঈদ উল ফিতরের এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হয়। সমাজের মধ্যেকার ধনী গরিব নির্বিশেষে সকলেরই আনন্দ সুনিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিকভাবে সক্ষম রোজাদার মুসলমানদের জন্য সদকাতুল ফিতরা ওয়াজিব মতান্তরে ফরজ করা হয়েছে। এই সদকাতুল ফিতরা প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের রোজার মধ্যে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতির কাফারা আদায় করতে পারি, একই সাথে অসহায় মুসলমানদের জন্য খাদ্যের ব্যবস্থা সুনিশ্চিত হয়ে থাকে। প্রিয় দেশবাসী, এবার ঈদ উল ফিতর এমন এক সময় আগমন করেছে যে সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষও এক চরম সংকটময় মুহূর্ত পার করছে। এই সময়ে ঈদ উল ফিতরের আনন্দ সবার মাঝে নিশ্চিত করার লক্ষ্যে ধনীদের উচিত গরিবদের খোঁজখবর রাখা এবং তাদের পাশে দাঁড়ানো। সেজন্যই সদকাতুল ফিতরা প্রদানের পাশাপাশি সাধারণভাবেও দান এবং উপহার প্রদানের জন্যে আমাদের তৎপর থাকা উচিত। সেই সাথে এই সময়ে জাকাতের অর্থ বিশেষ সহায়ক ভূমিকা পালন করতে পারে গরিব অসহায়দের জন্য। আমরা সাধারণত রমজান মাসে জাকাত প্রদান করে থাকি, তবে জাকাত রমজানের আগে পরে সবসময়ই আদায় করা যায়। যাদের উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু এখনও আমরা জাকাত আদায় করতে পারিনি, তাদের জন্য উচিত হবে দ্রুততার সাথে জাকাত আদায় করে দেওয়া। আসলে জাকাত প্রদানের দায়িত্বটি আল্লাহ তাআলা ধনীদের উপরে বিশেষভাবে দিয়েছেন। ধনীদের সম্পদে আল্লাহ তাআলা গরিবদের জন্যে বিশেষ অধিকার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বেশি করে সম্পদ প্রদান করেছেন আমানত হিসেবে, যাতে করে তারা সেখান থেকে নির্দিষ্ট অংশ জাকাত প্রদানের খাতসমূহে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমানতদারিতা পালন করতে পারেন। জাকাত আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তাআমালুনা বাসীর। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো, তোমরা পরকালের জন্যে যা কিছু সৎকাজ করে আগেই পাঠিয়ে দেবে, সেখানে আল্লাহর কাছে তার সব কিছু মজুদ পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তার সব কিছু দেখে থাকেন। কি অসাধারণ ব্যাপার সুবহানাল্লাহ! আমরা হাশরের সেই কঠিন ময়দানের জন্যে আমরা এখনই সুযোগ পাচ্ছি মজুদ করে পাঠানোর, আমরা কেন সেই সুযোগটা কাজে লাগাবো না? এছাড়াও সূরা আন-নিসার 162 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা জাকাত প্রদানকারীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। অর্থাৎ যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আমি মহাপুরস্কার দান করব। অতএব যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তাদের উচিত হবে যত্নের সাথে এ নির্দেশ, এ ফরজ ইবাদত পালন করা। সম্মানিত সুধী, বিদায় নিয়ে যাওয়া রমজান মাসে আল্লাহর রহমতে আমরা যে তাকওয়া অর্জন করার সুযোগ পেয়েছি, সেই তাকওয়া যেন আগামী দিনে আমাদের জন্য চলার পাথেয় হিসাবে কাজ করে। আমরা যেন এই পাথেয় সাথে নিয়ে সারাটা জীবন অতিবাহিত করতে পারি, তার জন্য চেষ্টা এবং দোয়া অব্যাহত রাখা প্রয়োজন। শাওয়াল মাসের 6টি রোজার বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের রোজা রাখবে এবং শাওয়ালেও 6টি রোজা রাখবে, তারা যেন গোটা বছরই রোজা রাখল। অতএব
ঈদের পরে আগত শাওয়াল মাসে আমরা যেন ছয়টি রোজা রাখতে পারি, ধারাবাহিকতা বজিয়ে রেখে অথবা না বজিয়ে রেখে, সে ব্যাপারে এখনই মনস্থির করে নেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। ঈদের প্রত্যয় হোক ধনী গরিবের ব্যবধান ঘোচানোর, ঈদের প্রত্যয় হোক তাকওয়াপূর্ণ জীবনযাপন কন্টিনিউ করার, ঈদের প্রত্যয় হোক বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার। আল্লাহ তাআলা আমাদের জন্য এই ঈদকে বরকতময় করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই গোটা পৃথিবীকে নিরাপদ করে দিন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে মুখে সুখের কথা, ঈদ মুবারক, ঈদ মুবারক।